19 আগস্ট সোয়া ৬টা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কুমিল্লা নগরীর পৌর উদ্যান পার্কের সামনে থেকে শাহাদাতকে তাড়া করে মিশনারি স্কুলের দিকে নিয়ে যায় একদল কিশোর। স্টেশন ক্লাবের লাগোয়া দেয়ালের পাশের ফুটপাতে প্রকাশ্যে ছুরিকাঘাত করে এবং কিল ঘুষি লাথি মেরে গুরুতর আহত করা হয় শাহাদাতকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের পর থেকে খুনিদের ধরতে মাঠে নামে র‍্যাব পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হয় 11 জন, আর র‍্যাব গ্রেপ্তার করে ঘটনার মূল হোতা রতন ও তার গ্যাংয়ের 6 সদস্যকে। র‍্যাব জানায় পার্কের আধিপত্য নিয়ে কিশোর গ্যাং গ্রুপ ঈগল এবং রতন গ্রুপের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। শাহাদাত ছিল ঈগল গ্রুপের সদস্য। হেরা 40 থেকে 42 জন ফোলা হয়েছে। আইয়া আমার বন্ধুরা কয় হেতে তো কইয়া হেরা দুটা কূপ দিছে, দুটা কূপ দেওয়ার আর আমরা কূপ এটা দশে ওই কারণে আমরা পার্কের ভিতর দিকে দমু দিছি আর হেয়া দমু দিছে বা রাস্তার দিকে আর মিশনারি স্কুলের সামনে, মিশনারি স্কুলের সামনে যাই না আরো দেখো পাইছে। আর আমরা রয়েছে এক নম্বর হলো রতন, 2 নম্বর হলো আসিফ, 3 নম্বর হলো মুজাহিদ, 4 নম্বর হলো সিফা চৌধুরী, সিফা চৌধুরীর বাড়ি শাসনগাছা, আর মুজাহিদের বাড়ি হলো সাততলা, আসিফের বাড়ি চোখ বাজার, আর রতনের বাড়ি হলো ফৌজদারি ক্যাম্পে। পরে ওরে হসপিটাল নিয়ে আসছি সদরে, সদরে আনছি বলে ওরা পারবে না। পরে ওরা দুই হাঁটিয়া দিয়েছে রক্ত, পরে আমরা একটা অটো নিয়ে খুঁজে চলে আসি, খুঁজে চলে আসছি বলতেছি ইমার্জেন্সি ওষুধ আনতে, ওষুধ লিখে এসে পরে আমরা ওষুধ নিয়ে গেছি। একপরে 2 মিনিট পরে বলতেছে এ হলো ঘোড়ার রাইটার, তো ওইখান থেকে 5-6 জন পোলা পায় নাইসা তার ওইখানে মাইটর করছে, কইরা পার্কের থেকে তে মাইট খেয়ে দৌড়িয়ে বাড়ি গেছে। এরপর তারা চাপা দিয়ে দিয়া কুবাইতে কুবাইতে এনে মেশিনারি এখানে ফেলাইছে। র‍্যাব আরো জানায় কুমিল্লা নগর উদ্যানে আধিপত্য নিয়ে ঈগল ও রতন গ্রুপের মধ্যে বিরোধ ছিল বলে স্বীকার করেছে আটককৃতরা। গত 19 আগস্ট তারিখে ঈগল গ্রুপের সদস্যরা রতন গ্রুপের একজন সদস্যকে বেসিক্যালি রতন গ্রুপের তানজিদের ছোট ভাইকে একা পেয়ে আঘাত করে এবং ঘটনাটি তানজিদ জানতে পেরে সে রতন গ্রুপের লিডার রতনকে অবগত করে। তখন রতন গ্রুপের রতন তার সকল সদস্যকে কলোনির মোড়ে আসতে বলে এবং সেখানে গিয়ে তারা এই মর্মে একমত পোষণ করে যেভাবেই হোক না কেন আমরা ঈগল গ্রুপকে প্রতিহত করব, যেখানে পাবো সেখানেই দাওয়া দিব। এবং এই মতামতে ব্যক্ত করে ঈগল রতন গ্রুপের রতন তার নেতৃত্বে অসংখ্য যুবকদের নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে পার্ক এলাকায় গমন করে এবং ঈগল গ্রুপের সদস্যদেরকে দৌড়ে পার্ক এলাকা থেকে বিতাড়িত করে। বিক্রম শাহাদাত দৌড়ে পালাতে গিয়ে রতন গ্রুপের সদস্য রাব্বির হাতে ধরা পড়ে এবং পরবর্তীতে বাকি অন্যান্য সদস্যরা তাৎক্ষণিক ওই অবস্থানে অবস্থান নিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও ছুরিকাঘাত করে বিক্রম শাহাদাতকে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত এন্টি কাটার, সুইচ গিয়ার ও ছুরি উদ্ধার করেছে র‍্যাব। শনিবার রাতে 30 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 6-7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে শাহাদাতের মা শাহানারা বেগম। র‍্যাব পুলিশ মিলে এ পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। শাহাদাতের মায়ের দাবি সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার। আমি ন্যায্য বিচার চাই, যদি দুনিয়াতে কোনো মুসলমান ন্যায্য বিচার করে থাকে আমি যেন আমার ছেলের ন্যায্য বিচার পাই। আমার বউ গালি কোনো মায়ের বুদ্ধি নেই, কোনো গালি না কেন এই দেশে সন্ত্রাস, সরকার তো সন্ত্রাস দমন করে, এই দেশে কেন সন্ত্রাস সৃষ্টি হয়, এই দেশে সন্ত্রাস কেন সৃষ্টি হয়, পার্কের আইটি কাজ করতো, আমি তোর বাসায় ছিলাম না, আমি আমার ফোন দিছে যে শাহাদাতকে কে মারছে সদর হসপিটালে নিয়ে গেছে, পরে আমি গাড়ির যে আমি হাইটটা বাড়িয়েছি যে বাড়িয়ে তারপরে ডাইরেক্ট দৃশ্যে নিয়ে আমি খুঁজে চলে আসছি, আমি ইমার্জেন্সিতে ঢুকে দেখি আমার ছেলে নাই। নিহত শাহাদাত পার্কের রাইড চালক হিসেবে 2 মাস আগে নিয়োজিত ছিল। তার বাড়ি কুমিল্লা নগরীর মোগলটুলিতে।
কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।